1927 সালে দিল্লিতে পথ চলা শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের, কিন্তু 96 বছরে প্রথমবার দুর্গা পুজো হলো এখানে। এক চালার প্রতিমা, অষ্টমীতে ভক্তি ভরে হলো সন্ধ্যারতি। ৯৬ বছর পরে এবছর প্রথম দুর্গা পূজা প্রতিমায় পুজো করা হচ্ছে। অনেকদিন আগে থেকে চেষ্টা চলছিল যে দিল্লি রামকৃষ্ণ মিশন মতন সেন্টারে সাড়ম্বরে দুর্গা পূজা প্রতিমায় হওয়া উচিত। বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি সম্ভব। এবছর আমরা উদ্যোগ নিলাম, প্রধান কার্যালয় বেলুর মঠ থেকে আমরা অনুমতি পেলাম, এই দুর্গা পূজা শুরু হয়ে গেল প্রতিমায়। দেশের রাজধানীতে একাধিক দুর্গাপুজো হয়, তবে এখানকার রামকৃষ্ণ মিশনের প্রথমবারের দুর্গাপুজো ভক্তদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। দুর্গা পুজো কোনো সাধারণ পুজো নয়, বিরাট তার আয়োজন, বিরাট সাই ব্যয় সাপেক্ষ। দ্বিতীয় দিন মহাষ্টমী, এখানেও আমরা দুর্গাপূজা খুব সাড়ম্বরে পালন করছি। লোক সমাগম প্রথম দিন প্রায় 2500, তবু অনেকে জানে না প্রথমবার বলে, আমরা অত আশাও করিনি। আজকে 6500 ভক্তরা এসেছিলেন, অনেক সবাই প্রসাদ পেয়েছেন। এবছরের মতো আগামী বছরগুলিতেও এভাবে দুর্গাপুজো হোক দিল্লির রামকৃষ্ণ মিশনে, চাইছেন ভক্তরাও। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। কলকাতা থেকে 1500 কিলোমিটার দূরে, কিন্তু দুর্গাপুজোর উত্তেজনা কোনো অংশে কম নয় নয়ডায়। এখানকার অন্যতম জনপ্রিয় পুজো হলো সেক্টর 61-এর বলাকা দুর্গোৎসব। এবার 15 বছরে পড়ল এখানকার দুর্গাপুজো। আমাদের এই বলাকা দুর্গোৎসব এটা 15 বছর। টোটাল এনসিআরে যে বাঙালিরা যারা পুজো এখানে পালন করছে, তারা একটা হোম ফিল করে। আবার ট্যাগলাইন ইজ সেলিব্রেট উইথ আস, ফিল লাইক এ হোম। প্রতিদিন কালচারাল প্রোগ্রাম, ষষ্ঠী থেকে দশমী অবধি আমাদের প্রোগ্রাম থাকে। প্রতি বছরের মতো এবারও মানুষের ঢল নয়ডার এই পুজোয়। বাংলা থেকে অনেক দূরে হলেও দুর্গাপুজোয় সেভাবে মন খারাপ হয় না এখানকার বাঙালিদের, কারণ বলাকা দুর্গোৎসবের পুজোয় সামিল হয়ে সবাই যেন একই পরিবারের সদস্য হয়ে ওঠেন। আমাদের বাংলা থেকে যে আমরা সবাই এদিকে চলে এসেছি, তো আমাদের একটা যে রুটস ওখানে ছিল সেটা এখানে চলে এসেছে। কিংবা ঘরোয়াভাবে সব কাজ, মানে ফল কাটা থেকে আরম্ভ করে ভোগ রান্না করা, মায়ের ভোগ রান্না করার থেকে আরম্ভ করে পুষ্পাঞ্জলি, ধুনচি নাচ, ঢাকের সাথে নাচ, সব কিছুই করে থাকি। অ্যাটলিস্ট আমাদের কাছে কলকাতার বাইরে থেকে আমরা দুর্গাপুজোটাকে বেশি পুজোর মতন করে এনজয় করি। এখানে আমাদের প্যান্ডেল হপিং নেই, কিন্তু পুজো, ঠাকুর, এটা আমাদের কাছে অনেক ইনভলভমেন্ট, অনেক 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 বেশি। শুধু পুজো নয়, পাশাপাশি এই কয়েকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া সব কিছুরই আয়োজন করা হয় বলাকা দুর্গোৎসবে। এবিপি আনন্দ,